আসসালামু আলাইকুম আর শেয়ার করবো ঝটপাটভাবে আমি কিভাবে বাসায় বিরিয়ানি রান্না করি অনেকে কিন্তু আছেন যে হুটহাট করে বিরিয়ানি খেতে মন চাই কিংবা বাসায় গেস্ট চলে আসে তখনই কিন্তু ঝটপাটভাবে এই বিরিয়ানি রান্না করে দিতে পারবেন খেতে কিন্তু খুবই মজা আশা করছে আপনাদের কাছে আমার এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি একটা কড়াইয়ে অল্প তেল দিব আর সেই তেলে কয়েক টুকরা আলু আমি বড় সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিব জাস্ট একটু ভেজে নিব কোনো সিদ্ধ করব না রান্না করার সময়ই এটা আমি সিদ্ধ করে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিব ডিমটা আসলে অপশনাল তবে আমি দিলাম যেহেতু আমার বাসায় দুইটা বাচ্চা আছে তো এই কারণে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো ডিমও ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলব যে পাতিলে আমি বিরিয়ানি রান্না করব সেই পাতিলে প্রথমে মাংসটা আমি কষিয়ে নিব তো এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব আর অবশ্যই কিন্তু ব্রেস্তার কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে কিন্তু পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে আর আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তার থেকে দুই ভাগ উঠিয়ে নিলাম এরপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে পানি দিয়ে কষিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি লবণ দিয়ে দিলাম যেহেতু আমি বলেছি যে বাসায় ঝটপটভাবে বিরিয়ানি রান্না করি তো কোনো প্রকার আসলে মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা ইউজ করলাম আর এটা কিন্তু বাজারে অ্যাভেলেবল এটার দাম কিন্তু খুব বেশি না তো সব মানে গোড়া মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব তেলটা উপরে ভেসে উঠলে এখানে আমি একটু টক দই দিয়ে দিব আর টক দইয়ের পরিমাণ কাপ পরিমাণ টক দইটা ভালোভাবে ফেটিয়ে তারপর দিতে হবে এরপরে পানি ঝরিয়ে রাখা মাংসগুলা উঠিয়ে দিয়ে তারপরে আমি একটু কষিয়েও নিয়েছি এরপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাংসটা সিদ্ধ করার জন্য আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিব ঝটপটভাবে বিরিয়ানি রান্না করতে গেলে মাংসটা কিন্তু আগে সিদ্ধ হওয়া লাগে তো এ কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এতে করে সময়টাও বাঁচবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে তারপরে ঝোলটা কমিয়ে নিয়েছি আর ঝোলটা এমনভাবেই কমাতে হবে যেন তেলটা উপরে ভেসে ওঠে এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যে পাতিলে প্রথমে আমি মাংস কষিয়ে নিয়েছিলাম সেই পাতিলে এখন আবারও তেল দিয়ে দিলাম এখন এই তেলে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব তিন কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি রান্না করার দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা একটু মানে বড় বড় সাইজের হবে আর রান্নাটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে এখানে আমি চালটা যখন ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি যেহেতু তিন কাপ আমি চাল দিয়েছি পোলাওয়ের সে অনুযায়ী এখানে সাড়ে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এরপরে কয়েক টুকটা কাঁচামরিচ দিয়ে পানিতে কুটে আসলে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এরপরে আমি যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব সাথে ডিম দুইটাও কিন্তু দিয়ে দিয়েছি যখনই ঝোলটা কমে আসবে ঠিক তখনই আমি চুলার নিচে একটা তাও বসিয়ে দিব আর হাড়ি মানে ঢাকনার যে ছিদ্র সেটাতে একটা কাগজ দিয়ে আমি আটকিয়ে দিয়েছি এভাবে দমে রেখে দিব আমি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে যখনই দেখবেন যে ভাতটা হয়ে গেছে এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে তখনই উপর দিয়ে চাইলে আপনারা যে কোনো মানে কেওড়া জল কিংবা গোলাপ জল এছাড়া ঘি দিয়ে দিতে পারেন তো এগুলো আমি দিলাম না আমার এগুলো আসলে পছন্দ না এই জন্য আর কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো আর এরই মাঝে কিন্তু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না এটা কিন্তু হয়ে গেছে আর এটা যত ঠান্ডা হবে ভাতটা কিন্তু ততই ঝরঝরা হবে তো আমি একটা সার্ভিং দিশে পরিবেশন করে নিচ্ছি আশা করছে আমার এই ঝটপাট বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে হুটহাট করেই কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করলে খেতেও মজা লাগে আর গেস্ট আসলে কষ্টটাও অনেকটাই কমে যায় প্লেটে পরিবেশন করা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির সাথে খেতেও কিন্তু খুবই মজা লাগে আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু অনেকটাই গরম সেই সাথে আলুটাও আমি ভেঙে দেখাচ্ছি গরম হওয়ার কারণে আমি আসলে ভালোভাবে দেখাতে পারিনি যাই হোক আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আর বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবেন না সাথে শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ